জি বাংলার মঞ্চ থেকে নামার পর ক্রমশ উঠছিলেন দেশের চোখ ধাঁধানো তরুণ কণ্ঠ নোবেল। মাটিতে পা ফেলার সময়ই পেলেন না বুঝি, স্বাভাবিক নিয়মে জন্ম দিলেন নানা বিতর্কের। প্রকাশ করলেন নিজের ইউটিউব চ্যানেলে প্রথম সিঙ্গেল তামাশা, হলো ভরা ডুবি অনেকটা কাননে নিহত কুসুমের মতো। তামাশার বিপরীতে হতাশার জন্ম দিয়ে চুপসে যা নোবেলের প্রত্যাবর্তন ঘটল ফের। গেল 12 নভেম্বর রাতে প্রকাশ হলো তার দ্বিতীয় সিঙ্গেল অভিনয়। মাঝের সময়টাতে সঙ্গীতের যে স্রষ্টাদের তিনি তুচ্ছ জ্ঞান করেছেন, ঠিক তাদের উদ্যোগ আগ্রহ অর্থ আর যত্ন মেধা শ্রমে তৈরি হলো এই গানচিত্র। সাউন্ডটেকের অর্থায়নে গানটি লিখেছেন দেশের জ্যেষ্ঠ গীতিকবি আহমেদ রিজভি, বানিয়েছেন তরুণ সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুন, আর গল্প নির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক, যে গানচিত্রের মাধ্যমে উঠে এসেছে একজন সঙ্গীত তারকার অতীত বর্তমান ও ভবিষ্যতের ব্যক্তিজীবন। বলা যেতে পারে আয়ুব বাচ্চুর হাসতে দেখো গানটির ছায়া রয়েছে নোবেলের অভিনয়ে। কিন্তু গানটির কথা ধরন গল্প সবটাই আলাদা, আবেগের বার্তা তুলে আনে। এদিকে প্রকাশের 17 ঘন্টায় এটির ভিউ দাঁড়িয়েছে 1,75,000-এরও বেশি। কমেন্টের ঘরে বেশিরভাগ শ্রোতার বক্তব্য প্রায় কাছাকাছি, মানে নিজের ভুলে হারিয়ে যা নোবেলের এই প্রত্যাবর্তনে খুশি সবাই। যেমন নাইম খান নামে এক ভক্ত লিখেছেন, হেটার্স থেকে আবারও ফ্যান হয়ে গেলাম, কিন্তু আর কোনো তামাশা চাই না, লিরিকের সাথে ভয়েস মনে হয় যেন আরেকটা জেমস, কমেন্ট করার ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর। আরেক ভক্ত সোহাগের মন্তব্য এমন, আর তামাশা করো না, অভিনয় করে হলেও এমন গান উপহার দিবা, মাঝখানে অভিমান ছিল তোমার প্রতি, সেটা এখন কেটে গেল। এসব মন্তব্য থেকে স্পষ্ট মাঝের তামাশার সংশ্লিষ্ট কারণে নোবেলের যতখানি ডুবেছেন ঠিক ততখানি ভেসে ওঠার সুযোগ রয়েছে অভিনয় দিয়ে। কারণ সহজ কথায় সমৃদ্ধ সঙ্গীতায়োজনের সঙ্গে নোবেলের দরদ ভরা গায়কই নতুন আবহ সৃষ্টি করেছে, বোনাস হিসেবে যুক্ত হলো ভিডিওটি। এদিকে নোবেলম্যানের ভাষ্য, কিছু ভুল ছিল পিছনে, কারণ কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না, এটুকু এখন বুঝি। নতুন করে শুরু হলো আবার, মাসে 2টি করে গান সাউন্ডটেক থেকে আসবে, টানা 1 বছর চলবে এটা। এর জন্য গীতিকার আহমেদ রিজভি, সুরকার আহমেদ হুমায়ুন আর নির্মাতা শাহরিয়ার পলকের সঙ্গে টিম হয়ে কাজ করছি, আর শুরুটা হলো অভিনয় দিয়ে। আমার বিশ্বাস সামনের গানগুলো শ্রোতাদের মন ভরাবে। প্রসঙ্গত মাঝের সময়টাতে সোশ্যাল মিডিয়ায় নোবেল অনেক বিতর্ক সৃষ্টি করেছেন নানা মন্তব্য করে। তিনি বলেছিলেন, বাংলাদেশে তার গান করার মতো যোগ্য কেউ নেই। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলের অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। এবং এই ভিডিওতেও গানের রাজা শফিকুলের নাম রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যা শুধু বিনোদনের জন্য। যদি কারো ব্যক্তি জীবনে মিলে যায়, নেহাত্তা কাকতালীয়। ধন্যবাদ।